আজ 28 আগস্ট সারা রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের বকুয়াবাদে অবস্থিত দেশপ্রাণ গভর্নমেন্ট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করল দেশপ্রাণ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন পটাশপুরের বিধায়ক মাননীয় উত্তম বারিক মহাশয় ও সহযোগিতা করেন পূর্ব মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর মামুদ হোসেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপু খান। এছাড়াও এদিনে সবাই উপস্থিত ছিলেন ছাত্র নেতা বিপ্লব মান্না, ফুলকুমার নায়ক, শেখ আফ্রিদি, শেখ মইনু, সৌমেন বেরা, দেব মন্ডল সহ একাধিক ছাত্র ছাত্রীরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মামুদ হোসেন বলেন, এবার থেকে এই কলেজ একটি আলাদা গতিতে চলবে, এখানে শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ তৈরি হবে। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।